রোজা উপলক্ষে লাফিয়ে বেড়েছে বেগুন শসা টমেটো আর লেবুর দাম বাড়তি মাছ মাংস খেজুর ও মশলার দামও চাল ডাল তেলের বাজারে কোনো সংকট নেই জানিয়ে বাজারকে স্বস্তিদায়ক বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার কমে 2,45,000 কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দশ রোজা পর্যন্ত প্রাথমিক আর পনেরো রোজা পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলবে আপিল বিভাগের নির্দেশ রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে অভিযানের নামে হয়রানি করা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের রমজান মাসেও বিএনপি কর্মসূচি চলমান রাখার ঘোষণায় জনগণের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে অভিযোগ ওবায়দুল কাদেরের বিএনপির দাবি মধ্যবর্তী নির্বাচন নয় নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বলেছেন নেতারা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 জন ক্রু নিয়ে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ প্রায় $30 কোটি যুদ্ধাস্ত্র ইউক্রেনে পাঠাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে হোয়াইট হাউস টি টোয়েন্টির পর এবার ওয়ানডের উত্তাপ নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি চট্টগ্রামের দুপুর 2:30 শুরু 3-ম্যাচ সিরিজের প্রথমটি